Hello friends, WBUTT-UPN Varsity B.Ed for semester, course code 148B, practicum. Visit to a school to find out the role of different personnel in curriculum development process. So, this practicum is to be able to see this practicum. So, this is the অর্থাৎ প্র্যাকটিকামটির সূচিপত্র তো সূচিপত্রটা কিভাবে লিখবে একটু তোমরা দেখে নাও সূচিপত্র এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র এরপর আমরা ভূমিকায় চলে যাই সরাসরি এটা হচ্ছে প্র্যাকটিকামের ভূমিকা তো দেখো এটা হচ্ছে প্র্যাকটিকামের ভূমিকা এরপর পাঠ্যক্রমের বিকাশ পাঠ্যক্রমের বিকাশ বলতে কি সেই সম্পর্কে একটু লিখতে হবে তোমাকে পাঠ্যক্রমের বিকাশ দেখো এটা হচ্ছে পাঠ্যক্রমের বিকাশ এরপর পাঠ্যক্রম বিকাশের গুরুত্ব কি অর্থাৎ ইম্পর্টেন্স অফ কারিকুলাম ডেভেলপমেন্ট এর গুরুত্ব কি সেগুলো এক এক করে আমরা বুলেট দিয়ে দেখিয়েছি দেখো বুলেট চিহ্ন দিয়ে দেখিয়েছি এক এক করে গুরুত্বটা পাঠ্যক্রম ডেভেলপমেন্টের গুরুত্ব এরপর পাঠ্যক্রম বিকাশের পর্যায়সমূহ অর্থাৎ স্টেজ বা স্টেপ অফ কারিকুলাম ডেভেলপমেন্ট এর কি কি স্টেপ আছে সেগুলো দেখে নাও পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্ধারণের নীতি পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্ধারণের নীতি বিষয়বস্তু নির্বাচনের নীতি বিষয়বস্তু নির্বাচনের নীতি বিষয়বস্তু বিন্যাসের নীতি বিষয়বস্তু বিন্যাসের নীতি এরপর হচ্ছে পাঠ্যক্রম প্রয়োগের নীতি পাঠ্যক্রম প্রয়োগের নীতি এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে পাঠ্যক্রমটির প্রয়োজনীয়তা দেখো প্র্যাকটিকামের প্রয়োজনীয়তা প্র্যাকটিকামটির প্রয়োজনীয়তা কি অর্থাৎ নিড অফ প্র্যাকটিকাম প্র্যাকটিকামটির প্রয়োজনীয়তা দেখো প্র্যাকটিকামটির প্রয়োজনীয়তা এরপর হচ্ছে পদ্ধতি অর্থাৎ মেথড তো প্রথমে হচ্ছে পূর্বপ্রস্তুতি দেখো পূর্বপ্রস্তুতিতে কি লেখা হয়েছে অর্থাৎ এই স্কুলের নাম যেখানে লিখেছি এখানে তোমরা যে স্কুলে যাবে যে স্কুলে ইন্টার্নশিপ পড়বে সেই স্কুলে তোমাদের নাম হবে অর্থাৎ এই স্কুলের নামের জায়গায় কিন্তু তোমাদের স্কুলের যে স্কুলে যাবে সেই স্কুলের নাম লিখতে হবে আমরা এগুলো একটু এ করেছি এরপর যে নির্বাচিত বিদ্যালয় এখানেও সেই একইভাবে তোমাকে যে স্কুলে যাবে সেই স্কুলের নাম লিখতে হবে তোমাকে যে স্কুলে যাবে সেই স্কুলের নাম লিখতে হবে নির্বাচিত বিদ্যালয় এরপর হচ্ছে পাঠ্যক্রম বিকাশ প্রক্রিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গের ভূমিকা অর্থাৎ একটা স্কুলে যে পাঠ্যক্রম চলে সেখানে কোন কোন ব্যক্তিবর্গের ভূমিকা থাকে সেইগুলো আমাকে এক এক করে লিখতে হবে এবার প্রথমে হচ্ছে লিডিং পার্সোনেল এই সম্পর্কে একটু দেখে নাও লিডিং পার্সোনেল এটা এরপর হচ্ছে বিদ্যালয় পরিচালন সমিতি তো এখানে স্কুলের নামের জায়গায় তুমি যে স্কুলে সিলেক্ট করবে সেই স্কুলের নাম লিখবে এখানে দেখো আমরা পদমর্যাদাগুলো দিয়েছি কিন্তু নামগুলো তোমরা নিজের মতো করে নিজের স্কুলের যে নাম সেইগুলো লিখে দেবে পদমর্যাদাগুলো সব আমরা লিখেছি আর নামগুলো তোমরা কিন্তু একটু লিখে দেবে নামগুলো আমরা একটু ইরেজ করেছি এইভাবে তোমাকে লিখতে হবে এরপর হচ্ছে প্রধান শিক্ষক নেক্সট পয়েন্ট হচ্ছে টিচিং অর স্কুল ফ্যাকাল্টি এখানে তোমাকে কি লিখতে হবে দেখে নাও এরপর হচ্ছে একাডেমিক কাউন্সিলিং এখানে স্কুলের নেমের জায়গায় তোমরা নিজে স্কুলের নাম লিখবে
এবং সমস্ত পদমর্যাদাগুলো কিন্তু আমি লিখেছি। তোমরা নামগুলো তোমাদের নিজেদের মতো স্কুলে যে স্কুলে যাবে সেই স্কুলের নাম এখানে লিখে দেবে, সেই স্কুলের যে শিক্ষকবৃন্দ আছে প্রধান শিক্ষক সহশিক্ষক তাদের নাম কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এরপর হচ্ছে খেলাধুলার উপসমিতি, খেলাধুলার উপসমিতি দেখো এখানে এই যে সহশিক্ষক আছে এখানে ওই শিক্ষকের নাম তোমাকে লিখতে হবে, ওই শিক্ষকের নাম লিখতে হবে, বাৎসরিক কী কী খেলা হয় সেইগুলো তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে স্কুল সাপোর্ট স্টাফ, স্কুল সাপোর্ট স্টাফের মধ্যে কারা পড়ছে দেখো আমরা নেক্সট পয়েন্টগুলো এটা নিয়ে আলোচনা করছি। স্কুল সাপোর্ট স্টাফ তো দেখো বিদ্যালয়ের শিক্ষা সহায়ক কর্মী বৃন্দিগণ যেমন করণিক আংশিক সময়ের করণিক চতুর্থ শ্রেণী অর্থাৎ গ্রুপ ডির কর্মী, এখানে গ্রুপ ডির কর্মী সে আমরা পদমর্যাদাগুলো দিয়েছি, তোমরা অবশ্যই নামগুলো বসিয়ে দেবে তোমাদের যে স্কুলে তোমরা ভিজিট করবে যে স্কুলে তোমরা যাবে। এরপর হচ্ছে মিড ডে মিল সহায়িকা, তোমরা মিড ডে মিলের যারা আছে যারা মিড ডে মিল যারা স্টাফ আছে মিড ডে মিলের তাদের নাম কিন্তু তোমাকে এখানে এক দুই করে সমস্ত লিখে দেবে, এখানে অনেকগুলো আছে তোমরা যতটা তোমাদের আছে পার্সোনাল যতটা স্টাফ আছে তাদের নাম লিখে দেবে। এরপর হচ্ছে প্র্যাকটিকাম, প্র্যাকটিকাম কার্যাবলী থেকে আমি কি শিখলাম অর্থাৎ তুমি কি শিখলে, এই যে প্র্যাকটিকামটা করলে সেখান থেকে তুমি কি শিখলে, হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম দিস প্র্যাকটিকাম ওয়ার্ক, তা সেইটা একটু দেখে নাও এই প্র্যাকটিকামটি থেকে তুমি কি শিখলে সেইটা একটু দেখে নাও। এরপর হচ্ছে উপসংহার অর্থাৎ প্র্যাকটিকামটির উপসংহার, প্র্যাকটিকামটির উপসংহার এটা। এরপর হচ্ছে ব্যবহৃত গ্রন্থাবলী অর্থাৎ রেফারেন্স, এখানে ইউজ বুকস লিখবে না রেফারেন্স লিখবে, ব্যবহৃত গ্রন্থাদি এখানে অবশ্যই রেফারেন্স লিখবে ইউজ বুক লিখবে না, এটা এপিএস স্টাইলে লিখতে হয়। তো এখানে শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ।